আসসালামালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেলি লাইফ ব্লগ চ্যানেল মানে রহমানে। আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, এই ভিডিওটা যারা কিনা বাসায় বিড়াল পালছেন এবং পাশাপাশি যারা কিনা বিড়াল পালার সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা বিড়াল পালার ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক বেশি উপকার হবে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে বিড়াল আছে মুচি, ওকে আমরা স্পে করাবো। তো এই জন্য হচ্ছে আমরা ভেটের কাছে যাচ্ছিলাম। আমরা ওকে যে ভেটের কাছে নিয়ে যাচ্ছি সে হচ্ছে বাইজিৎ পোস্তামি। উনি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিটে বসে থাকেন এবং উনি যেখানে বসেন সেই জায়গাটার নাম হচ্ছে বিডি পেট কেয়ার। তো আমি তো যাওয়ার পরে আপনাদেরকে দেখাবোই, তো যেতে যেতে কিছুটা বলে নিলাম। তো মুচিকে হচ্ছে আমরা স্পে করানোর ব্যাপার নিয়ে খুব কনফিউজ ছিলাম, অনেক ভয় কাজ করছিল এটা করানো কি ঠিক হবে কি না, বা করালে কীরকম হয় না হয়। অনেক ঘাটাঘাটি করার পর ডিসিশন নিলাম যে না, ওকে স্পেটা করিয়ে ফেলানো ভালো, কারণ ও অলরেডি 2-3 বার হিটে চলে এসেছিল, ওর খুবই কষ্ট হচ্ছিল এবং পাশাপাশি হচ্ছে এই বারবার যে ও হচ্ছে হিটে চলে আসছিল, মেটিং করতে পারছিল না এবং ওকে মেটিং করতে দিলেও অনেক বাচ্চা কাচ্চা দিয়ে ফেলবে। আবার ওই ক্ষেত্রে আবার যদি বেশি বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে ওর একটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা হচ্ছে অনেক সময় বিড়ালটা মারাও যায়। সব মিলিয়ে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা ওকে তাড়াতাড়ি স্পে করে ফেলবো। তো এই তো সেই হচ্ছে আমরা স্পে করানোর জন্য নিয়ে যাচ্ছি। তো অলরেডি চলে এসেছি, এটা হচ্ছে বিডি পেট কেয়ার, এখানেই হচ্ছে মুচিকে আমরা স্পে করাবো বাইজিৎ পোস্তামি যিনি ভেট আছেন তাকে দিয়ে। তো স্পে ব্যাপারটা কি, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, আমাদেরও কনফিউশন ছিল, বাট টাইম টু টাইম জেনে এখন তো বুঝেছি ব্যাপারটা কি। তো মুচিকে আনার পর পরই কিন্তু এখানে অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়া হয়েছে, ও কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে সেন্সলেস হয়ে যাবে, এরপরে হচ্ছে ওকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তো বেসিক্যালি স্পেটা হচ্ছে মেয়ে বিড়ালদের করানো হয় এবং নিউটারটা হচ্ছে ছেলে বিড়ালদের করানো হয়। তো স্পে করার মাধ্যমে যেটা হয় যে মেয়ে বিড়ালদের যে প্রজনন তন্ত্র থাকে সেটাকে অপসারণ করা হয়। এক্ষেত্রে যেটা হয় যে বিড়ালের আয়ু অনেক গুণে বেড়ে যায় এবং ওরা হচ্ছে খুব ভালো মতো হেলদি একটা লাইফ লিড করতে পারে এবং পাশাপাশি ওদের যে মান্থলি যে হিটে আসার ব্যাপারটা থাকে সেটা আর হয় না এবং ওদের বাচ্চা হওয়ার ব্যাপারটা তো তখন আর থাকেই না, যে ওদের বাচ্চা কাচ্চার এই ব্যাপারটা থাকে না। এবং পাশাপাশি এই যে বাচ্চা বেশি দেওয়ার কারণে যে একটা মরণ ব্যাধি অসুখের সম্ভাবনা হয়ে যায় সেটা ওদের থাকে না। মোট কথা এগুলো হচ্ছে একটা বিড়ালকে অনেকদিন বাঁচিয়ে রাখার জন্য যে প্রিকশন সেটাই আর কি। কারণ আমরা যখন বিড়াল পালি আসলে আমরা মায়ে পড়ে যাই, ভালোবাসা তো খুব সাময়িক একটা জিনিস কিন্তু মায়া তো অনেক বিস্তার একটা ব্যাপার। তো যার কারণে আসলে এখানে কিন্তু অনেকেই এরকম এসেছেন বিড়াল নিয়ে। তো এখানে বিড়ালের বিভিন্ন ধরনের চিকিৎসা করানো হয় আর ওনার ব্যাপারে আমরা বেশ অনেক কথা শুনেছি, উনি খুব ভালো কাজ করেন এবং সেজন্যই ওনার কাছে নিয়ে আসা। তো মুচির কিন্তু স্পে করতে মাত্র 40 মিনিটের মতো সময় লেগেছিল, তারপরে হচ্ছে ওকে নিয়ে আসা হয়েছে, ও কিন্তু এখনও সেন্সলেস আছে। তো এই তো যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটটা আছে এটার একদম অপোজিটেই হচ্ছে এই বিডি পেট কেয়ার, এখানেই আমরা ওকে হচ্ছে স্পেটা করালাম। তো ওকে এখন বাসায় নিয়ে যাচ্ছি। তো মুচি এখনও সেন্সলেস আছে, বাট ও আধা ঘন্টার মধ্যে ওর সেন্স ফিরে গিয়েছিল, মানে মোটামুটি তখন একটু একটু সেন্স ফিরতে শুরু করেছে এবং ও বের হতে চাচ্ছিল, ও চিল্লাচ্ছিল। তো মেইনলি স্পে করানোর ফলে বিড়ালদের অনেক বেশি হেল্প হয়, কারণ ওরা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইলে চলে যায়, ওদের খাওয়া দাওয়ার প্রতি রুচি বাড়ে, ওদের স্বাস্থ্যটা ভালো হয় এবং ওদের বিভিন্ন ধরনের যে অসুখগুলো থাকে সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক গুণে কমে যায়। সব মিলিয়ে আসলে বিড়াল যদি পেলে থাকেন, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, স্পে বা নিউটার করানোটা খুবই জরুরি, এ ব্যাপারে আসলে অবহেলা করা কখনোই উচিত না। তো যাই হোক, মুচিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পরে ওকে এখানে শুয়ে রেখেছি, ও কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে গিয়েছিল, ও আসলে ঘুমাচ্ছিল আর উঠছিল বারবার। তো এইখানে হচ্ছে ওর সেলাইটা করা, এখানে ও বারবার হাতাচ্ছিল আর ওকে এই কলারটা পরানো হয়েছিল যাতে করে ও হচ্ছে এখানে চাটাচাটি না করতে পারে এবং পাশাপাশি ও এখানে হাত দিয়ে যেন কোনো ঝামেলা না করে, কিন্তু ও এটা রাখতেই যাচ্ছিল না যেহেতু খুবই চঞ্চল একটা বিড়াল, তো বারবার হচ্ছে হাত দিয়ে বের করার চেষ্টা করছিল। আসলে ওকে আমরা জাস্ট 2 দিনের মতো এই কলার পরিয়ে রাখতে পেরেছি, তারপরে আমাদের নিজেদের বাধ্য হয়ে ওকে নিয়ে আবার ভেটের কাছে যেয়ে মোজা পরিয়ে আনতে হয়েছে। কলার পরার কারণে ওরও সমস্যা হচ্ছিল, ও ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারছিল না, খুবই অস্বস্তি বোধ করছিল, সব মিলিয়ে খুবই ঝামেলা। আর ও উপর থেকে উঠে লাফালাফি করছিল, আমাদের খুব ভয় হচ্ছিল যেহেতু ওর সার্জারি করা, ওর সেলাইটা ছিঁড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা 2 দিন পরে ডিসিশন নিলাম ওকে আবার গিয়ে আমরা হচ্ছে মোজা পরিয়ে নিয়ে আসবো। তো স্পে বা নিউটার করানোর পরে, যতজনই নিউটার করানোর পরে না, স্পে করানোর পরে বেসিক্যালি হচ্ছে মোজা পরিয়ে দেওয়া হয় যাতে করে শিলারের জায়গাটা হচ্ছে আটকা থাকে। তো এই জন্য ওকে হচ্ছে আবার আমরা নিয়ে আসলাম।
তো মোজাটা বেসিক্যালি আমরা আসার পর জানলাম যে যেহেতু প্রচণ্ড গরম এই কারণে ওকে মোজাটা পরানো হয়নি। তারা চাচ্ছিল যে খালি জায়গায় থাকলে বাতাসে এমনিতেই হচ্ছে জায়গাটা শুকিয়ে যাবে, কিন্তু মুচি তো ওরকম না, সে অলরেডি তার সেলাইয়ের জায়গাটা কামড়িয়ে কামড়িয়ে ছেঁড়ার মতো চেষ্টা করেছে। তো সব মিলে আসলে আমাদের এখন ওকে মোজা পরিয়ে নিয়ে যেতেই হবে। তো ওনারা বললো যে ওনারা একটা না একটা ব্যবস্থা করে দিবেন যাতে করে হচ্ছে কোনো ধরনের সমস্যা না হয়, কারণ গরমে অনেক সময় দেখা যায় যে মোজা পরানোর কারণে বিড়ালটা হচ্ছে হিট স্ট্রোক করে ফেলে। তো এখানে অনেকেই এসেছে বিড়াল নিয়ে, তাদের বিড়ালের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং আপনাদেরকে আমি একটা কথা বলবো যে বায়েজিদ বোস্তামি যার কাছ থেকে আমরা এখান থেকে মানে বিডি পেট কেয়ার যেখানে এখন আমরা আছি এখান থেকে আমরা হচ্ছে ওকে স্পে করলাম, তার হাতের কাজ খুবই ভালো, খুবই প্রফেশনাল, এবং ওনাদের ব্যবহারও খুবই ভালো। সব মিলে আমি বলবো যে যারা কিনা বিড়ালের স্পে বা নিউটার করাতে চাচ্ছেন বা যে কোনো টাইপের কোনো ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন তারা এখানে চলে আসতে পারেন। আমি তো অ্যাড্রেসটা বলেই দিলাম আপনাদেরকে। তো এখানে হচ্ছে এখন মুচিকে ওর যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে স্কচটেপটা উঠিয়ে, মানে সেলার জায়গা থেকে স্কচটেপটা উঠিয়ে এখানে বায়োডিন লাগিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে ওকে মোজাটা পরানো হচ্ছে, এবং পাশাপাশি ওর হচ্ছে নখটা কেটে নিয়ে যাব, কারণ ও যেহেতু প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং খুবই মানে চঞ্চল একটা বাচ্চা, যার কারণে ও হচ্ছে লাফালাফি করে দেখা যাবে যে নখ দিয়ে ছিঁড়ে ফেলছে, যার কারণে ওর নখটা কেটে নিয়ে যাচ্ছি। তো এখন ওকে হচ্ছে মোজা পরানো হচ্ছে। তো এই মোজাগুলো পরানোর পরে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে করে দেওয়া হয়েছিল যাতে করে হচ্ছে বাতাসটা ঠিক মতো পাস করতে পারে এবং ওর যাতে গরম না লাগে এই জন্য। তো এখন হচ্ছে ওর নেইলটা কাট করা হচ্ছে। ওর নেইলটা কাটার সময় প্রচণ্ড চিৎকার করছিল, দাবাতাপি করছিল, ছুটাছুটি করছিল, এর জন্য ওকে হচ্ছে তিনজন মিলে ধরেছে, তারপরে হচ্ছে ওর নেইল কেটেছে, নাহলে ও প্রচণ্ড রাগারাগি ছুটাছুটি করছিল। ওনারা তো বারবার করে বলছিল যে এত অ্যাগ্রেসিভ বিড়াল। তো যাই হোক, ওর এখন হচ্ছে সব কাজ শেষ, দেখতেই পাচ্ছেন খুব রিল্যাক্সে বসে আছে। আসলে ওর খুবই সমস্যা হচ্ছিলো এই কয়দিনও ঘুমাতে পারেনি ঠিক মতো কলারের কারণে, এরপর খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারেনি, তো সব মিলিয়ে ওর প্রবলেম হচ্ছিলো। এখন ওকে রিল্যাক্স লাগছে দেখে মনে হচ্ছে, ও নিজেও খুব রিলিফ ফিল করছে, পাশাপাশি আমরাও খুব রিলিফ ফিল করছিলাম, কারণ ও যে পরিমাণে লাফালাফি করছিল এবং যে পরিমাণে আমাদেরকে ঝামেলা দিচ্ছিল আমরা নিজেরা ভয় পাচ্ছিলাম যে কতক্ষণ ওকে দেখে রাখবো, কতক্ষণে না ও একটা অ্যাক্সিডেন্ট করে বসে। তো যাই হোক, সেই সমস্যা থেকে অ্যাটলিস্ট মানে ওঠা গেল। তো এখন হচ্ছে ওকে এই অবস্থায় আমরা কিছুদিন রাখবো। তো ওনারা আমাদেরকে বলে দিয়েছিলেন যে এরপর যদি আর ছিঁড়ে ফেলে তাহলে আর কিছু দিবেন না, কারণ অলরেডি ওর সেলাইয়ের জায়গাটা প্রায় শুকিয়ে এসেছে। তো এরপর হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছিলাম, সে বাইরে দিয়ে দেখতে খুবই পছন্দ করছিল। এমনিতে সে নর্মালি কোনো বাইরে যাওয়া পছন্দ করে না, বাসাতে থাকাটাই বেশি প্রেফার করে, বাট আজকে হচ্ছে যেহেতু তার মন ভালো এবং তার খুব ভালো লাগছে, রিল্যাক্স লাগছে, এই কারণে সে বাইরে দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। তো এখন হচ্ছে মুচিকে বাসায় নিয়ে এসেছি। বাসায় নিয়ে এসে ও আসার সাথে সাথেই শুয়ে পড়েছিল, ওর ঘুমাচ্ছিল, তো ও ঘুমাবে, কারণ এই কদিন আসলে ওর ঘুম হচ্ছিল না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না, যার কারণে আসার পরে কিন্তু বেশ লম্বা একটা সময় ও ঘুম দিয়েছে বেশ ভালো মতো, তারপরে খাওয়া দাওয়াটা ঠিক মতো করেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ওর আর কোনো কমপ্লিকেশন তেমন একটা ছিল না আমাদের টেনশন করার মতো অ্যাটলিস্ট। তো সে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল, যার কারণে আমি ঘুমের ছোট ছোট কিছু ফুটেজ নিয়েছি, আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল, খুব কিউট করে ঘুমায়, হাত উপরে দিয়ে এরপরে হচ্ছে বা খুব আরাম করে ঘুমানোর চেষ্টা করে। তো যাই হোক, এখানে ঘুম থেকে উঠে এখন খাচ্ছে, ওকে নর্মালি আমরা বয়েল চিকেন দিই, তো আজকেও তাই দিলাম, খুব মজা করে খাচ্ছে কারণ এটা ওর সবচেয়ে ফেভারিট একটা ফুড। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন ম্যাডাম এখানে বসে কিন্তু আমাদের কথা শুনছে, এবং সে আমাদের সাথে এখন শুধু কথা শুনে না, কথা বলে।
তিন চার দিনের মাথায়ও কিন্তু নিজেই মোজাটা খুলে ফেলেছিল, কারণ মোজাটা অলরেডি হচ্ছে ঢেলা হওয়া শুরু করে দিয়েছিল, তখনও টেনে টেনে ওটাকে খুলে ফেলে। এবং আমাদেরকে তো ওখান থেকে বলেই দিয়েছিল যে ও যখন খুলে ফেলবে নেক্সট টাইম, তারপরে যেন আমরা ওকে আর কোনো কিছু না পড়াই এবং ওকে সেই জায়গাটা ওপেন করে দিই। তো আমরা সেই অপারেশনের জায়গাটা ওপেন করে দিলাম এবং অলরেডি অপারেশনের ওই জায়গাটা শুকিয়ে গিয়েছে, তো ওর জন্য অনেকটাই আসলে ঝামেলা কমেছে, ও খুব আরাম করে ঘুমায়। এটা হচ্ছে একদমই মানে স্পে করারও অনেক দিন পরে। ও কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, ওর খাওয়া দাওয়ার রুচি, ওর হেলথ, ওর সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ও বেশ ভালো আছে। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও স্পে নিয়ে। আশা করি আপনাদের উপকার হয়েছে, উপকার হলে কিন্তু আমাকে আপনারা জানাতে ভুলবেন না।